তো স্যালাইন আছে অথচ পুশ করার কোনো লোক নাই এবং ওই ডায়রিয়াতে দুপুরবেলা হয়েছে রাতে আমরা হঠাৎ শুনলাম আম্মা চিৎকার করে কাঁদছে ওই অসুস্থ বলে আমাদেরকে অন্য আরেকটা আরেক ঘরে আমরা ছিলাম দাদির সাথে তো রাতে শুধু আম্মা চিৎকার করে কান্না দৌড়ার সবাই দৌড়াদৌড়ি করে গেল যে তাকে দেখলো যে আমার ভাই ততক্ষণে মারা গেছে আজকে যেই মানুষটা আমাদের সাথে আছেন তাকে পরিচয় করিয়ে দেবার আগে আমার মনে হয় একটা কথা একটু বলে নেওয়া উচিত আমরাই বোধ শেষ প্রজন্ম যারা উনিশশো সালের মহান মুক্তিযোদ্ধা কিংবা উনিশশো একাত্তর সালের সেই সময়টার মধ্য দিয়ে যারা গিয়েছেন সেই মানুষগুলোকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি এবং তাদের মুখ থেকে সেই সময়ের কথাগুলো শুনতে পাচ্ছি আমাদের সাথে আজকে আছেন কাজী আহমেদ পারভেজ স্যার একটা সময় যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং বর্তমানে জড়িত আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে আলাইকুম স্যার কেমন আছেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ব্যস্ত সময় থেকেও আমাদেরকে একটু সময় দিতে পারার জন্য এবং আমাদের সাথে এত চমৎকার একটা বিষয় নিয়ে আমাদের নতুন প্রজন্মের বিশেষ করে যে ব্যাপারগুলো জানা উচিত সেটা নিয়ে আমাদেরকে আমাদের সাথে কথা বলার জন্যে না এটা তো আসলে দায়িত্ব ডাকলে তো আসতে হবে দায়িত্ব স্যার প্রথমে যদি আমি অপারেশন সার্চ লাইটের কথায় চলে যাই যে ২৫শে মার্চের সেই ভয়াল সময়গুলোর কথা নিয়েই আমরা বলছিলাম যে আজকে যদি আমরা প্রথমে কথা বলতে চাই তো সেই সময়টাতে আপনি কোথায় ছিলেন পঁচিশে মার্চ কাল রাতের সময়টাতে আচ্ছা তখন আমরা থাকতাম পুরন ঢাকায় আগাম ছিলেন এটা হলো এই জায়গাটার একটু যদি এই বর্ণনা দেয় সেটা হলো আসলে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ এইসব জায়গা থেকে কিন্তু এয়ার ডিস্টেন্স খুবই কম এক কিলোমিটারেরও কম আরেকটা ইম্পর্ট্যান্ট হলো আমাদের বাসার খুব কাছে ছিল খন্দকার মোস্তাক আহমেদের বাসা তো যেই কারণে ওই এলাকাটার মধ্যে এই একটা আনাগোনা রাজনৈতিক অ্যাক্টিভিটি বা রাজনৈতিক ব্যক্তিবর্গের আনাগোনা এটা এটা প্রচুর হতো বিশেষ করে বঙ্গবন্ধু অভিনেও সেটাও কাছে বঙ্গবন্ধু অভিনে থেকে বঙ্গবন্ধু যে ফিরে যেতেন আমাদের খুব কাজ দিয়েই যেতেন আচ্ছা তো এই সব কারণে ওই এলাকাটার সেই সময় রাজনৈতিক গুরুত্ব ছিল আচ্ছা তাহলে স্যার রাজনৈতিক গুরুত্বের কথা যদি চলে আসে এবং আপনি যেটা বলছিলেন যে খন্দকার মোশতাকের বাসা ছিল আপনাদের বাসার বেশ কাছাকাছি তো পঁচিশে মার্চের সেই ঘটনাটা মানে যেটা আসলে মানে এতটা অবর্ণনীয় বা এই ধরনের কোনো আমি বলবো যে মানে এমন নৃশংসতা যেটা হয়তো বা আমরা কল্পনাও করতে পারিনি যে এমন কিছু একটা আমাদের সামনে আসতে যাচ্ছে কিন্তু ওই সময়টাতে এটার আভাসটা নিয়ে বলবো এর আগে সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ ছিল এবং একুশে মার্চে জুলফিকার আলী ভুট্টোর প্রতি যেই ঘৃণার প্রকাশটা সকল বাংলাদেশির তো আমার কথা হচ্ছে যে স্যার ওই সময় আপনারা কি আভাসটা আগে থেকেই পেয়েছিলেন কিনা হ্যাঁ আভাস তো আসলে পাওয়া যাচ্ছিলো সত্যের নির্বাচনে ফলাফলের পর থেকেই বোঝা যাচ্ছিল কারণ এরপর থেকে কিন্তু নির্বাচনের রেজাল্ট বের হওয়ার পর থেকে কিন্তু আর ঠিক যে একটা পরিস্থিতি স্বাভাবিকতা সেটা কখনো আসে নাই আচ্ছা তো যেটা ছিল যে আমা আমি তো তখন স্কুলে পড়তাম ক্লাস ওয়ানে উঠেছি কিন্তু আমাদের আমার মনে পড়ে না ক্লাস ওয়ানে আমি একদিনও ক্লাস করতে যেতে পেরেছি আচ্ছা প্রতিদিনই হরতাল অথবা কারফিউ একটা না একটা কিছু থাকতোই আমরা কেউ বেরোতে পারতাম না এখন কাজের মানুষ যারা তারা তো হয়তো বের হতেন তারা এরকম তো বাজার করার জন্য সেরকম কিন্তু আসলে একটা স্থবিরতা এবং একটা পরিস্থিতি কি হতে যাচ্ছে কি হবে এর মধ্যে সাতই মার্চ এই চলতে চলতে সাতই মার্চটা আসলো সাতই মার্চের দিন যেটা ঘটলো সেটা হলো যে সাতই মার্চে ভাষণ হবে আমরা আমি সকালবেলা আমরা ঘুমের থেকে উঠে দেখলাম যে গ্রামের থেকে অনেক লোকজন চলে আসছে রাতে স্টিমারে স্টিমারে লঞ্চে যেভাবে সকালে হ্যাঁ আমরা সকালে ঘুমোতে উঠে দেখলাম বারান্দায় লোকে কারণ হম কি ব্যাপার তারা সব এসছে এবং এবং এমন কোন ইয়ে না মানে আমাদের গ্রাম তো অনেক দূরে তখন কাল হিসাবে আহ এক রাতের উপরে লাগতো এসে পৌঁছাইতে হয়তো আগের দিন সকালে রওনা দিয়েছে পরদিন সকালে এসে পৌঁছতো এরকম টুয়েলি ফোরস বা তার উপরে লেগে যেত কিন্তু এতগুলা লোক এসেছে কিছুই না কোনো জিনিসপত্র নিয়ে কিছু নিয়ে না কি বলে যে একটা চাদর চাদরের মধ্যে কিছু ইয়ে কি বললে এটাকে চিরা মুড়ি এগুলো গুড় এগুলা বেঁধে নিয়ে চলে এসছে হ্যাঁ শুকনো ফিরে আদৌ ফিরে যাবে কিনা এরকম আচ্ছা তো এই রকম একটা সাথী মার্চের এই আর সাথী মার্চে আসলে কি হবে সেটাও তো খুব নিশ্চিত নিশ্চিত ছিল না কেউ ওই দিনই স্বাধীনতা ঘোষণা হয়ে যাবে কিনা সেরকম একটা ব্যাপার ছিল স্বাধীনতা যদি ঘোষণা হয়ে যায় রিটালিয়েশন হতে পারে তো সেই রকম একটা প্রস্তুতি নিয়েই কিন্তু মনে হয়েছে সবাই এসছে যাই হোক মাসটা কাটলো স্বাধীনতা ঘোষণা না হলেও স্বাধীনতার একটা পাওয়া গেল এবং তাতে তারপরে তার পরবর্তী যে দিনগুলো আরো কি হয় সময় হয় আচ্ছা আচ্ছা। একুশ এর মধ্যে একুশে মার্চে জুন ফিকারি ভুট্টো এলেন সেইখানে আমার একটা স্মৃতি আছে ওই দিন আমার আম্মাকে আহ তেজকুনি তেজকুনি পাড়াতে আম্মা গিয়েছিলেন এক ডাক্তারের কাছে আমি সাথে গিয়েছিলাম ফেরার সময় যখন গিয়েছি সকালের দিকে এরকম তো বুঝি নাই কোনো সমস্যা বুঝি নাই কিন্তু যখন ফিরছি তখন ভুট্টো সাহেব অলরেডি নেমেছেন চেস গাওয়ার থেকে উনি যাচ্ছেন রাস্তায় ওনাকে আটকে জুতার মালা দেখানো হচ্ছে এবং ওই সমস্ত ইয়ে হচ্ছে গাড়ির মধ্যে ভুট্টো সাহেব বসে আছে আমার আমার দৃশ্য এখনো মনে আছে আমরা ওনার সামনে দিয়ে আর কি এক পর্যায়ে আমাদেরকে ছেড়ে দিল আমাদের রিক্সার যে বহর ছেড়েছিল আমরা রিক্সায় করে চলে এলাম এটা তো একুশে মার্চ সো মানে যেটা বলছি যে অনেক কিছুই হচ্ছিল যেটা দিয়ে বোঝা হচ্ছিল যে কিছু একটা কোনো সময় ঘটতে পারে এই অবস্থায় এরকম আহ কুমোর পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না কিছু একটা হবে কি সেটা আমরা জানি না আচ্ছা এরই মধ্যে পঁচিশে মার্চে যেটা যে তখন তো আসলে আমরা অনেক আর্লি ঘুমিয়ে যেতাম তখন তো এত ইলেকট্রিসিটিও ছিল না সব জায়গায় সবার কাছে ফোনও ছিল না খুব তো আমরা এইভাবে পঁচিশে মার্চটা আসে এবং আমরা যেটা হয় যে এরকম সময় তো আমরা আগের দিন আর্লি আর্লি শুয়ে শুয়ে পড়তাম আমরা পড়লাম আর আচ্ছা আমার মনে হয় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়লাম আচ্ছা এইভাবে আর কি পঁচিশে মার্চের শুরু ঘুমন্ত অবস্থায় গোলাগুলিটা শুরু হলো আচ্ছা গোলাগুলি অনেকটা ঘুম থেকে জেগে ওঠা আসলে খুব গভীর গঙ্গা ঘুমে ঘুম আসছে এরকম একটা এর মধ্যে আমরা এই বিস্ফোরণ যা 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 হইতে পারে আর কি এবং তার মধ্যে আমরা হতচকিত হয়ে ঘুম ভাঙলো উঠলাম উঠে তারপরে দেখলাম বড়রা যারা ছিলেন তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে এবং সবই একটা সাইড দিয়ে মানে একটা সাইডে যে আমরা আগাম ছিলেন তো তার মানে উত্তর উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিক মানে ইউনিভার্সিটি এলাকা ওই দিক থেকে সব আসছে এবং লাইভ বুলেট ছোড়া হচ্ছে অটোমেটিক ফায়ার হচ্ছে এগুলো বোঝা যাচ্ছে সবাই আতঙ্কগ্রস্ত আমাদের প্রথম রিয়াকশন যেটা ছিল আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম সবাইকে বিছনা থেকে আসলে আমাদের বিছনা থেকে ওঠানো হলো ঘুম থেকে ওঠানো হলো ওই কারণেই যে উপরে ঘুমানো যাবে না মাটিতে শুয়ে পড়তে হবে আমরা মাটিতে শুয়ে আছি সবাই অনেকক্ষণ যাচ্ছে গোলাগুলি হচ্ছে আচ্ছা এর মধ্যে নতুন করে যেটা হলো সেটা হলো যে হঠাৎ জানা গেল যে আমাদের সাউথে দক্ষিণ দিকে হলো নয় বাজার ছিল হ্যাঁ নয় বাজারে আ হ্যাঁ হ্যাঁ খবর আমরা দেখলাম এই খবর কি চেঁচামেচি বের হয়ে তখন দেখলাম যে না এবার শুয়ে থাকলে হবে না নয় বাজারে আগুন ধরে গেছে এবং আমাদের ওখান থেকে মনে হচ্ছে যে আগুনটা এদিকে আসতেছে আচ্ছা এদিকে আসতেছে তো আমাদের এদিকে তো ডেড এন্ড ওই রাস্তাটা ডেড এন্ড ওইদিকে যদি আগুন আসে আমাদের যাওয়ার তো একটাই রাস্তা তো তখন আবার নতুন করে একটা প্রিপারেশন যে না এখন আর এখানে থাকা যাবে না বের হয়ে অন্য কোথাও যেতে হবে আচ্ছা আচ্ছা তো বড়রা যারা আব্বা সবাইকে ড্রেস আপ করে নিতে আমরা কাপড় চোপড় পরে রেডি হচ্ছি কিছু জিনিসপত্র নিয়ে একটা ব্রিফকেসের মধ্যে ভ্যালুয়েবলস বা এরকম নিয়ে আমরা মানে রওনা দিব এরকম একটা পরিস্থিতি এর মধ্যে হলো এর মধ্যে মেইন রোডে বড় বড় মিলিটারি গাড়ি বড় বড় লরি আনাগোনা আওয়াজ এগুলো পাওয়া যাচ্ছে আমাদের বাসা থেকে মেইন রোডটা বেশি দূর ছিল না এগুলো পাওয়া যাচ্ছে লোকজন আতঙ্কগ্রস্ত চিৎকার চেঁচামেচি ছোটাছুটি এগুলো হচ্ছে আমাদের এইরা ডেড এন্ড যেটা ডেড এন্ডে একটা পুলিশ ফাঁড়ি ছিল আচ্ছা আচ্ছা পুলিশ ফাঁড়িতে যেটা পুলিশ ফাঁড়িতে ওখানে এক বিহারি ইয়ে ছিল হাবিলদার হাবিলদ্বার ছিল প্রতিবেশী আচ্ছা আচ্ছা সেই বোধহয় ওখানে সবচেয়ে সিনিয়র ছিল তার বাসাটা ছিল আমাদের বাসার অপজিটেই একটা ইয়ে একটা ভাড়াবাড়ির দেশে থাকতো আচ্ছা যখন সবাই এরকম আতঙ্কগ্রস্ত দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে ওই লোক তখন বের হয়ে আসলো তার ইউনিফর্ম পরে এসে বলল যে আপনারা কোনো এই করেন না আমি যাচ্ছি রাস্তার মোড়ে আপনারা এইদিকে ছোটাছুটি করেন না থাকেন শান্ত হয়ে থাকেন আমি রাস্তার মোড়ে যাচ্ছি দেখি কোনো সমস্যা হলে আমি জানাবো আর হ্যাঁ আমার পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করব যে এদিকে যেন কিছু না হয় তো তার কথার উপরে অন্যরা সবাই একটু আশ্বস্ত হলো উনি চলে গেলেন আমরা আবার বাসার মধ্যে থিতু হইলাম তো এইভাবে আর কি পঁচিশে মার্চ রাত্রে রাতটা সারা রাতে আমাদের এইভাবে করে আতঙ্কের মধ্যে এবং তারপরে আবার যে আগুনটা এক সময় দেখলাম হয়ে আসছে গোলাগুলিও এক পর্যায়ে কমে এলো তো আমাদের যে একটা তখনই তখনই ওই দিনই চলে যাওয়ার একটা ইয়ে ছিল ওইটা তখন আপাতত সাসপেন্ড করা হলো যে না ঠিক আছে এখনই আমরা যাব আচ্ছা এই হলো পঁচিশে মার্চের রাত্রে আমার দেখা আসলে স্যার এটা নিয়ে বলবো যে মানে এতটা লোমহর্ষক কিংবা এতটা ভয়াল সেই সময়ের কথাগুলো যে মানে গল্প বা উপন্যাসের ভয়কে কি বলবো যে মানে সত্য এমন একটা কাহিনীর মধ্য দিয়ে আপনারা গিয়েছেন যে যেটা আসলে হয়তো বা বর্ণনা করে আমরা সেটা কিছুটা অনুধাবন করার চেষ্টা করতে পারি কিন্তু মানে এটা আসলে যারা ওই সময়টার মধ্য দিয়ে গিয়েছে তারাই সবচেয়ে ভালো বলতে পারবে তো স্যার এক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে যে যখন এমন একটা কিছু হলো যে এবং তখন সবাই যে যার যার মতো পালিয়ে যেতে চাচ্ছে এবং একদম নির্বিচারে মানুষ হত্যা করলো একদম যাকে হাতের কাছে পাচ্ছে অনেকটা তাকেই হত্যা করছে ব্যাপারটা অনেকটা এমন তো সেই সময়ে খাদ্যের ব্যাপারটা নিয়ে বা আপনাদের যেমন আমি যদি ওই সময় একটা পত্রিকার কথাই বলি যে বেগম পত্রিকা তখন অনেক জনপ্রিয় একটা পত্রিকা ছিল এবং যেটাতে জন্য আগে অনেক কিছু বলা হতো এমন যে সামনে দিন আসছে এবং আপনারা সেটার জন্য একটা প্রস্তুতি নিতে থাকুন তো সেই ব্যাপারটা যদি স্যার একটু বলতেন যে খাদ্য সংরক্ষণ কিংবা আপনারা সেই আভাসটা পেয়ে আগে থেকেই কোনো কিছু করেছিলেন কিনা হ্যাঁ মানে ওইটা এটা ছিল এটা আগে একবার বলেছিলাম ব্যাপারটা আমি লিখেছি ওইটা নিয়ে এক সময় সেটা হলো কি যে হ্যাঁ সেটা ঘটনাটা হলো যে ওই যে সেই সময় তো ওই যে বললাম যে দীর্ঘদিন ধরে আসলে একটা ইয়ে চলছিল যে স্ট্যাগনেন্ট অচল অবস্থা যে হ্যাঁ কিছু ইয়ে হচ্ছে না এরকম তো সেই সময় বেগম পত্রিকায় একটা ছিল গৃহিণীরা ইয়ে করত পড়তেন খুব আমার মাও পড়তেন ওই পত্রিকায় হ্যাঁ এটা তাদের গৃহিণীদের সাজেশন হিসাবে এসছিল রকম এই পরিস্থিতি কতদিন চলে আপনারা সুপনা খাবার সংরক্ষণ করে রাখার জন্য হ্যাঁ তা আমার মা যেটা করতো যে মার্কেটে অলিম্পিয়া বলে একটা দোকান ছিল ওখান থেকে বিস্কিট কিনে একটা ওই 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 কেরোসিনের টিন যেটা টিনের তেল পাওয়া যেত মধ্যে টিনটাকে একটু মডিফাই করে ওইটার মধ্যে আমাদের কয়েক টিন এরকম বাসায় টোস্ট বিস্কুট তারপরে গুড় মুড়ি এগুলো সব জমিয়ে রাখা ছিল আচ্ছা তো পঁচিশে মার্চের এই ঘটনার পরের দিন যেটা হলো ইমিডিয়েট পরের দিন যেটা হলো যে পরদিন তো তখন তো ফ্রিজ ছিল না কারণ বাসায় কিন্তু অন্য খাবার ছিল না তো পরদিন সকালেই বের হলো আমরা কিন্তু দিনের ডিম দিনে এনে খেতাম সকালবেলা যে দোকান থেকে ডিম এনে সকালে যেহেতু দোকানপাট সব বন্ধ কিছুই পাওয়া যাচ্ছে না তো কিন্তু ওই যে আমাদের বাসায় বিস্কিটটা ছিল ওই বিস্কিট দিয়ে চিনি দিয়ে এগুলো দিয়ে আমাদের বেশ কয়েকদিন খেতে হয়েছে আচ্ছা ওই দিন আরেকটা ঘটনা যেটা ছিল যে আমার নানা তখন অসুস্থ এবং হাসপাতালে অ্যাডমিটেড ছিলেন পঁচিশে মার্চে রাত্রে উনি অ্যাডমিটেড ছিলেন পঁচিশে মার্চে ঘটনার কারণে কারণে কিন্তু তাদের রাত্রের খাবার আর দেওয়া হয়নি আচ্ছা মানে তাকে হাসপাতালেই রাতের কোন খাবার দেওয়া হয়নি এবং সেটা সময়ে হাসপাতালের মধ্যেও তো একদম কোনো অর্গানাইজেশন নেই ডাক্তার নেই কিছু নেই সারা বাংলাদেশে গুলো হয়েছে এই তখন সবাই পালে গেছে অবশ্যই যে যেখানে যেদিকে গেছে এখন রোগীর তো আর কিছু কারণ না না তখন হলো স্ট্রোক করে ওনার প্যারালাইজড হয়ে গিয়েছিল একটা সাইডে উনি তো আর পালাতে পারছেন না আচ্ছা কিন্তু শরৎ রাত না রাতে বিনা পান নাই শরৎ খেতে পারে নাই পরদিন সকালে ও তো ব্রেকফাস্ট দেওয়ার কেউ নাই না খেয়ে আছেন আমাদের সকালে উঠে আমাদের বাসায় যেটা হলো যে প্রথমে যে নানার কি হচ্ছে আচ্ছা বা গেলেন ঢাকা মেডিকেলে গেলেন যে আবার খুব কাছেই তো মেডিকেলের খুব কাছেই তো ঘটনাটা ঘটেছে তো গেলেন যে নানাকে পেলেন যে এরকম এই অবস্থায় আনাটেন্ডের অবস্থায় কেউ নাই তখনই ওখান থেকে নিয়ে বের করে নিয়ে একটা রিক্সায় করে কোনোভাবে আমাদের বাসায় নিয়ে মানে ওই অবস্থায় রিক্সায় করে অসুস্থ অবস্থা এবং মানে ওরকম কোনো ফর্মাল ডিসচার্জ করা কিছু কিচ্ছু না কিছু কেউ নাই কোথাও সব আচ্ছা হ্যাঁ তো যা হোক ইয়ে এক কাপড়েই ফেরত নিয়ে এলেন তো এবং পরদিন সকালে আরও যেই ঘটনাগুলো ঘটলো একটা তো বললাম যে যে ইয়ে খাবার পাওয়া যাচ্ছে না দোকানপাট বন্ধ এরপরে আমাদের ঢাকায় আরও যারা পরিচিত আত্মীয়স্বজন যারা ছিল সবাই দেখা গেল যে আসা শুরু করেছে তাদের পরিবার পরিবার নিয়ে মানে আমাদের আপনাদের বাসের দিকে আমাদের আমার একটু মুরব্বী তাদের মধ্যে আচ্ছা তো তারা সবাই মান্যগণ্ড করে তারা কি করবে নেক্সট ইয়ে অপশন বের করার জন্য আসা শুরু করলো তো পরদিন আমার নানাও আসলো নানাকে হসপিটাল থেকে নিয়ে আসা হল তারপরে এরপরে যে ইমিডিয়েট যে জিনিসগুলো এখন কিভাবে খাওয়া পাওয়া যাবে কি করবো আমরা কোথায় যাবো তো এরপরে পরবর্তী কয়েকটা দিন গেল নিজেদের মধ্যে আলোচনা করে এবং এক পর যে আমরা ডিসিশন হলো যে আমরা টাকা ছেড়ে বেরিয়ে যাব এবং আমাদের গ্রামের বাড়ি যেখানে নড়াইল নড়াইলে চলে যাবো কারণ এবং যারা বলতে যেটা চাচ্ছিলাম সেটা যারা কিন্তু অভিজ্ঞতা এসে তাদের অভিজ্ঞতা যে হ্যাঁ এই রাস্তা দিয়ে আসতেছি দেখলাম রাস্তার পাশে লাশ পড়ে আছে আচ্ছা এই ধরনের অভিজ্ঞতা প্রত্যেকেরই যারা হ্যাঁ ওই এলাকা দিয়ে আসলাম রাস্তার পাশে লাশ পড়ে আছে আচ্ছা এই লাশ পড়ে থাকার এবং এটা অনেকটা মানে খুব তখন আর শুনতে শুনতে ব্যাপারটা না শুনতে শুনতে অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে এটাই যেন একটা স্বাভাবিক অবস্থা হ্যাঁ যে মানুষ হাঁটাচলা করবে রাস্তার পাশে লাশ দেখবে এরকম স্যার হ্যাঁ স্যার যেটার কথা আমরা একটু বলছিলাম সেটা হচ্ছে যে আপনি স্যার যখন আপনারা দেখলেন যে এমন একটা অবস্থা বিরাজ করছে এবং চারিদিকে একটা আতঙ্কিত অবস্থা এবং যেটা আসলে মূলত তাই করতে চেয়েছিল পাকিস্তানিরা যে সবার মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য মনের মধ্যে একটা ত্রাস ঢুকিয়ে দেওয়ার জন্য তো তখন কিন্তু মানুষজন ধীরে ধীরে হচ্ছে যে যে যার যার জায়গা থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য সেখান থেকে পালানো শুরু করলো রীতিমতো তো আপনারা কি তার পরদিনই দিনই মানে ছাব্বিশে মার্চ তখনই কি আপনারা ঢাকা লিভ করেন নাকি সেটা না একদম ইমিডিয়েট পরে হয় নাই একটু তো সময় লেগেছে কারণ যাব আমরা আমরা তো তখন ভাবলাম যে এই ঘটনাটা ঢাকাতেই হচ্ছে তাহলে আমাদের গ্রাম নিশ্চয়ই নিরাপদ সেটা চিন্তা করে যে গ্রামে নিশ্চয়ই আর্মি এত তাড়াতাড়ি যাবে না এরকম একটা ধারণা ছিল যে আমরা তখন গ্রামকে নিরাপদ মনে করে গ্রামে যাওয়ার এবং গ্রামে তো আর শুধু গেলেই হবে না কিছু তো রিসোর্সেস লাগবে টাকা পয়সা লাগবে গোছায় এই গোছানোতে হয়তো সপ্তাখানেক সময় লেগেছে আচ্ছা আচ্ছা বাট কিন্তু মানে খুব একটা কেউ দেরি করে নাই যে যে যত তাড়াতাড়ি সম্ভব এবং আমরা একটা বেশ বড় ইয়ে নিয়ে যে আমাদের আত্মীয় স্বজন সবার মিলে আমরা তো রকেটে করে গেলাম তখন তো রকেট বলতো রকেট সার্ভিস গাজি এইগুলা কি কোনো একটাতে তো বিশ পঁচিশ জনের আমরা একটা গ্রুপ হ্যাঁ মানে আরও বেশি বাচ্চা কাচ্চা নিয়ে আরও বেশি হবে সেকেন্ড ক্লাস কেবিন নিয়ে প্রায় পুরো কেবিনেই আমরাই ছিলাম আর কি আমরা রওনা দিলাম এবং মানে ওই যে বললাম যে সপ্তাহখানেকের মধ্যেই আমরা হ্যাঁ ওই মানে এমন একটা পরিবেশ ছিল যে ঢাকায় আমরা কেউ এক মুহূর্ত নিরাপদ বোধ করছিলাম আমরা যে কত তাড়াতাড়ি সম্ভব চলে যাবো এরকম কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে যে আমরা যখন গ্রামে পৌঁছালাম পৌঁছানোর দেখলাম যে আসলে আমাদের গ্রামে গ্রামের খুব কাছাকাছি পর্যন্ত ইয়ে ঢুকে গেছে ঢুকে গেছে এবং তার একটা রিজন হলো যে আসলে আমাদের গ্রামটা ছিল হলো ওই মধুমতি নদীর এক পারে আমাদের গ্রাম নড়াইলের লোহাগড়া তার অপোজিট উল্টা দিকেই হলো আসলে গোপালগঞ্জ আচ্ছা এবং গোপালগঞ্জ মানে কিন্তু ভাটিয়াপাড়া আর কি গোপালগঞ্জ মানে বঙ্গবন্ধু জন্মস্থান সেইখানে আসলে ওদেরও হয়তো একটা ইয়ে ছিল যে কত তাড়াতাড়ি হ্যাঁ ওই এলাকায় আমরা খুব অল্প দিনের মধ্যে মানে ওখানে যে আমরা পৌঁছাতে পোঁছাতেই টের পেয়ে গেলাম যে ওই এলাকায় আসলে আর্মি চলে এসছে আমাদের খুব কাছেই খুব কাছে নদীর ওই পারে আর্মির ক্যাম্প এবং তারা ওই নদীতে টহল দিত টহল দিত এবং আমরা যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে আমাদের গ্রামে প্রথম মানে মিলিটারি অপারেশন যেটা হলো যে তারা গোলাগুলি করল আমার আব্বার একটা ক্লোজ ফ্রেন্ড ছিলেন উনি মারা গেলেন মানে ওনাদেরকে থামতে বলেছে কিন্তু থামতে বলার মানে ইজ আন্ডারস্টুড যে থামতে বললাম মানে হলো তাদের কথাবার্তা বলে মেরে ফেলবে তো ওনাকে থামতে বলা আগেও ধরেছে একটা এরকম হয়েছে ওনাদের থামতে বলার পরে উনি দৌড় দিয়েছিলেন হলু চাচা দৌড় দিয়েছিলেন দৌড় দিলে দুজন ছিলেন ওরা তারা গুলি করেছে একজনের গুলি লেগেছে ওনার গুলি লেগেছে উনি মারা গেলেন আরেকজনের গুলি লাগে নাই উনি দৌড়ে ছুটতে ছুটতে সেই খবর দিলেন পরে যখন ওরা চলে গেলো তারপরে লাশ নিয়ে আসলো তো আমার আমাদের গ্রামে পৌঁছানো সপ্তাহখানেকের মধ্যে আমি প্রথম একজন শহীদ নিজের চোখে দেখলাম ওনাকে নিয়ে আসা হলো রাত্রে জানাজা হলো খবরগুলো থাকতো অবস্থা তো এগুলায় মানে এই যে যুদ্ধের যে খারাপ জিনিসগুলা যে এই যে নিষ্ঠুরতাগুলা আসলে খুব প্রথম দিক থেকেই যুদ্ধ নিষ্ঠুরতা এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে আমরা ঢাকা থেকে যে গ্রামে গেলাম সেটা কিন্তু আসলে নিরাপত্তার সন্ধানে কিন্তু যে দেখা গেলো যে ওই ফিজিক্যাল নিরাপত্তা তো নাই আরও অনেক ধরনের অনিরাপত্তার মধ্যে আমরা পড়ে গেলাম তার মধ্যে একটা হলো চিকিৎসা ওখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই আমার ছোটো ভাইয়ের কথা যেটা বলছিলাম যে আমার ছোটো ভাই এখন সবচেয়ে ছোট যে তার তখন বয়স দেড় বছর তো তার ডায়রিয়া হয়েছিল আচ্ছা ওই সময় তো এমনিই পানিরও অনেক প্রবলেম হ্যাঁ তো ডায়রিয়া হচ্ছিল বিভিন্ন জায়গায় আমরা তখন কলেরা বলতাম কলেরা আচ্ছা তো ওর ডায়রিয়া হয়েছিল তো ডায়রিয়া হওয়ার পরে কিন্তু খুব বেশি সময় মানে একদিন দুপুরের দিকে শুরু হলো তো ডায়রিয়া হলে তখন যেটা হয়তো যে আমরা জানতাম তখন তো রোড স্যালাইনের কথা জানতাম না আমরা আচ্ছা আমরা যেটা জানতাম যে আইভি সালাইন স্যালাইন আইভি ইন্টারভেনার স্যালাইন দিতে হবে তো তখন ডায়রিয়া হয়েছে যখন বোঝা গেল তখন স্যালাইনের জন্য লোক পাঠানো হলো লোক স্যালাইন পাওয়াও গেল ভাটিয়াপাড়া ইয়েতে যে স্যালাইন নিয়েও এলো কিন্তু তখন হয়তো কি যে ওই যে আর্মি আসতো পাকিস্তানি আর্মি আসতো এসে গ্রামেই করত গ্রামে অ্যাক্টিভিটি করতো যে কারণে রাতগুলাতে কোনো অ্যাডাল্ট পুরুষরা থাকতো না বাড়িতে আচ্ছা তারা সব বাড়ি থেকে বের হয়ে যেত বিভিন্ন জায়গায় জঙ্গল টঙ্গলে যে রাত কাটাত মানে তাদের মৃত্যুর ভয় হ্যাঁ যে কারণ আর্মি আসলেই ধরে ইয়েদেরকে পুরুষদেরকে মেরে মেরে ফেলবে তো এখন যে কারণে থাকতো না তো আমাদের ওই সময় স্যালাইন দেওয়ার মতন একজন ছিলেন একজন এলএমএফ একজন ডক্টর ছিলেন আমাদের বাসার খুব কাছে বাড়ির গ্রামের বাড়ির খুব কাছে কিন্তু উনি ওই যে হি ওয়াজ মিসিং চলে গেছে রাত্রে তো স্যালাইন পাওয়া গেল আমার ভাই তো অসুস্থ হচ্ছে আরও তো স্যালাইন আছে অথচ পুশ করার কোনো লোক নাই আচ্ছা এবং ওই ডায়রিয়াতে দুপুরবেলা হয়েছে রাতে আমরা হঠাৎ শুনলাম আম্মা চিৎকার করে কাঁদছে ওই ও অসুস্থ বলে আমাদেরকে অন্য আরেকটা আরেক ঘরে আমরা ছিলাম দাদির সাথে তো রাতের শুধু আম্মা চিৎকার করে কান্না দৌড়া সবাই দৌড়াদৌড়ি করে গেল যে তাকে দেখলো যে আমার ভাই ততক্ষণে মারা গেছে এটা মোর রাতের আগেই আর ওই ডাক্তার ডাক্তারকে খবর পাঠানো হয়েছিল উনি এলেন সকালে উনি যখন এলেন তখন ততক্ষণে তো মানে ভাই ততক্ষণে মারা গেছে তো এই যে এই ধরনের ঘটনাগুলো তখন তখন প্রচুর ঘটেছে এরকম যে চিকিৎসাও আছে কিন্তু হাতের কাছে লোক পাওয়া যাচ্ছে না আবার অনেক সময় চিকিৎসা পাওয়া যাচ্ছে না দোকানে যে ওষুধ পাওয়া যাচ্ছে না দোকান নাই দোকানদার ভেঙে চলে গেছে পালিয়ে চলে গেছে তো খাওয়ার দাবারের এগুলোর প্রবলেম তো ছিলই তো আমরা একটা তো ফিজিক্যাল ইয়ে যেটা সিকিউরিটির অভাব খুব কাছেই পাক আর্মি তাদের ক্যাম্প তারা তার আরেকটা যেটা হতো তারা হঠাৎ হঠাৎ এসে গ্রামের মধ্যে অতর্কিতে আক্রমণ করত। এক এক পাশ থেকে গোলাগুলি শুরু করে আমাদের গ্রামে দুইটা গণহত্যা সেই সময় হয়েছে সে সময় আমরা গ্রামে ছিলাম মানে আমাদের ভাগ্যক্রমে আমরা যেই জায়গাটায় ছিলাম ওই জায়গাটা বেঁচে গেছে বাট আমাদের খুব কাছেই হ্যাঁ আরেকটা অংশে গ্রামের আরেকটা অংশে খুব ইয়ে হয়েছে আর কি ওরকম অ্যাট্রোসিটিস হয়েছে এবং প্রচুর লোক মারা গিয়েছে একটা ইন্সিডেন্সে একশোর উপরে লোক মারা গিয়েছে গিয়েছিল ওই অংশে প্রায় একশো পঞ্চাশ ষাটটার মত ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল জীবন্ত মানুষকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে আর কি স্যার আপনি আপনার ছোট ভাইয়ের যে মৃত্যুর কথাটাই বললেন যে আসলে ওই সময়ে মানে এমন একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে আপনারা গিয়েছেন আমি বলবো সেই পুরো প্রজন্মটাকেই যখন তারা তাদের মানে বড় হবার বয়সটাতে ছিল তো আসলে কিন্তু যেটা হয় যে মানুষ রীতিমতো ট্রমাটাইজ হয়ে যাবার কথা কারণ আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন হয়তো বা তখনও দেখছেন আশেপাশে লাশ পড়ে আছে কিংবা এভাবে মানুষের মৃত্যু এত সহজে হয়ে যাওয়াটা এটা তো কোনো স্বাভাবিক কোনো কিছু নয় কিন্তু তখন এই অনেকটা স্বাভাবিক হিসেবেই তখন হয়তোবা ধরে নিতে বাধ্য হয়েছেন তো এই ব্যাপারটা নিয়ে যদি ভাই একটু বলতেন যে আপনাদের আহ স্যার আপনাদের ট্রমাটাইজড হয়ে যাবার ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন এইটা তো আসলে আমরা একটা ওই ওই ভয় বলতে গেলে যে আমরা আসলে একটা দুর্ভাগা জেনারেশন এই কারণে যে আমরা যেই বয়সে যেই সব মানে এই নিষ্ঠুরতা দেখে দেখতে আমরা বাধ্য হয়েছি নিষ্ঠুরতা যে রাস্তাঘাটে চলতে বা আমরা যখন স্টিমারে করে যাচ্ছি দেখছি নদী দিয়ে লাশ ভেসে যাচ্ছে মনে হয়েছে এটাই বোধ হয় নর্মাল যে নদী দিয়ে চলতে থাকলে লাশ ভাসবে লাশের উপরে শকুন বসে লাশটা খাচ্ছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি তারপরে রাস্তাঘাটে চলে চলার সময় আগুন ধরিয়ে দিচ্ছে মানুষ মরে যাচ্ছে পুড়ে যাচ্ছে আর্মি চলে যাচ্ছে ওই লোকগুলাকে কবর দিতে হচ্ছে সৎকার করতে হচ্ছে আমরা এই আমরা বলতাম গানবোট আচ্ছা যে মানে ওরা যে আসতো পাকিস্তানিরা গানবোটের শব্দ হচ্ছে আমরা সব ঘরবাড়ি সব ফেলে যে যেদিকে পারে পালিয়ে যাচ্ছি মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে পাট ক্ষেতের মধ্যে যে লুকাচ্ছি ঘন্টার পর ঘন্টা বসে থাকছি তো একটা খুবই একটা মানে কি বলে যে কষ্টকর একটা আতঙ্ক আতঙ্কের আমাদের ছোটদেরকে আতঙ্কটা খুব বেশি কষ্ট দিত না শারীরিক কষ্টটা বেশি আমরা আমরা পেতাম পেতাম কিন্তু বড়দের মধ্যে তো আতঙ্কটা দেখতাম এবং বুঝতাম যে এখানে আতঙ্কিত হওয়ার একটা ব্যাপার আছে তো এইগুলা আসলে মানে যেটা যে ব্যাপারটা যেটা যে এই শিশুদের উপর দিয়ে এই জিনিসটা যে তখন গিয়েছে এটা ডেফিনেটলি এটা তো আসলে তাদেরকে অনেকভাবেই পরবর্তীকালে আমার ধারণা যে অ্যাফেক্ট করেছে তার মধ্যে একটা হলো যে এক ধরনের নির্লিপ্ততা নিশ্চুরতার প্রতি এক ধরনের নির্লিপ্ততা আমার মনে হয় আমার ওই জেনারেশনে অনেকের মধ্যেই আছে এটা এক ধরনের নির্লিপ্ততা বা নিশ্চুরতা দেখলে তার তার মধ্যে স্বাভাবিক মনে করেন হ্যাঁ এইটা এইটা তো এই ধরনের হয়ই এরকম যেটা হয়তো ওই অভিজ্ঞতাটা না থাকলে হয়তো না আমরা হয়তো নিষ্ঠুরতা দেখে রিয়াক্ট করতাম সেই রিয়াকশান রিয়্যাক্ট করার ক্ষমতাটাই হয়তো আমাদের একটু কমে গেছিল এই ধরনের একটা ব্যাপার স্যার এক্ষেত্রে আরেকটা ব্যাপারও যদি আমি বলি যে আমি যদি ভুল না করে থাকি আপনার ছোট ভাই যেমন আপনাদের পরিবার থেকে আপনারা যুদ্ধের সেই এতটা অস্থির একটা সময়ের মধ্যে তাকে হারাতে বাধ্য হয়েছেন তো ঠিক একইভাবে আপনাদের পরিবারের উপর আরেকটা এমন ব্যাপার ঘটেছিল আপনাদের প্রতিবেশী ছিলেন শহীদুল্লাহ কায়সার এবং চোদ্দ ডিসেম্বরে তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয় এবং যার সাথে বিখ্যাত রাজাকার খালেক মজুমদারের সম্পর্ক ছিল সেই একই রাজাকার তার মাধ্যমে আপনার বাবাকেও চোদ্দ ডিসেম্বরে ধরতে আসা হয়েছিল আপনি যদি সেই অভিজ্ঞতাটার কথা একটু বলতেন আচ্ছা এটাও তো ডিসেম্বরে ততদিনে আমরা আবার ঢাকায় ফেরত এসেছি তো ডিসেম্বরে যেটা হয়েছিল যে খালেক মজুমদার আমাদের নেইবার ছিলেন আচ্ছা রাস্তার ওই পারেই উনি থাকতেন আচ্ছা খালেক তো আমাদের বাসায় টেলিফোন ছিল তখন তো উনি মাঝে মাঝে আমাদের বাসায় ফোন করতে আসতে হ্যাঁ ফোন ব্যবহার করতে এখন ফোন ব্যবহার করে নর্মালি যেটা হয় এসে কিছুক্ষণ গুজব করলেন ফোনটা ইউজ করলেন তারপরে আবার যাওয়ার আগে কিছুক্ষণ গুজব করলেন একটু চা বিস্কুট খেলেন আচ্ছা তো আমরা তো এত কিছু জানি না যে উনি এরকম পরবর্তীকালে এত কুখ্যাত একটা লোক তো যেটা হয়েছে এইভাবে করতে এখন বসে গল্প গুজব করার মধ্যেই উনি স্মেল করেছেন আব্বার সাথে কথা বলে যে এই লোকটা ঠিক পাকিস্তান চায়না বা হ্যাঁ মুক্তিকামী এবং দেশ স্বাধীন হবে এই ব্যাপারে আশাবাদী ওইভাবে করেই সে পিক আপ করেছে যে এই লোকটাকে হ্যাঁ তো পরবর্তীতে আলবদর কাল পরে পরে তো জানলাম যে সে হলো আলবদরের একজন লিডিং ইয়ে ছিল আর কি যে অর্গানাইজার বা অপারেটিভ ছিল আচ্ছা এবং চোদ্দ তারিখে শহীদুল্লাহ কাসার কাসার আমাদের একটা রাস্তা পরেই থাকতেন ওনারা থাকতেন আমরা তখন আগাম ছিলেন সো একটা রাস্তা পরেই শহীদুল্লাহ কাসারকে ওনারাই তুলে নিয়ে গেলেন এবং এই ঘটনাটা কোনোভাবে হয়তো আমাদের বাসায়ও এসছিল বলেই আব্বার এক ধরনের আতঙ্ক কাজ করেছে বা একটা প্রস্তুতি কাজ করেছে তো ওই দিন রাতে আমাদের বাসায় আব্বা নখ আমাদের বাসায় নখ খুল নখ রাতে অনেক রাতে আচ্ছা নখ হলে আব্বা যেটা হয় যে একটা কেউ একজন এসছে দরজা খুলবে বা দরজা খুলতেও গেলেন তো দরজা খুলতে যেয়ে যখন যে হঠাৎ করে ওনার কিছু একটা মনে হয়েছে উনি খুলে নাই শেষ মুহূর্তে খুলে নেয় এবং উনি সরে গেলেন আমার আম্মা খুললেন খুলে দেখা গেল যে ওই কয়েকজন এসছে তাদের কাছে উইপন অস্ত্র অস্ত্র নিয়ে অস্ত্র ধরে যে অ্যাডভোকেট সাহেব কোথায় ওনাকে একটু আমাদের সাথে যেতে হবে কিছু না আমরা যাবো চলে আসবো একটা জিপ নিয়ে এসছে জিপ গাড়িও ছিল বাইরে ছিল গাড়িটা গাড়ির মধ্যে দু একজন লোক ছিল তো তারপরে আমা তাদের সাথে কথা বললেন এবং বললেন যে ওই নাই উনি তো চলে গেছে হয়ে গেছে বাসায় থাকে না এই সমস্ত আরও লোকজন ছিল আমাদের দোতলায় বাড়িওয়ালা ছিল তারা এলো এসে তাদের সাথে এর মধ্যে আমরা ওনারা খালেক তাকে চিনে ফেলছে চিনে বলছে যে এরকম খালেক ভাই আপনি কি ব্যাপার তো সে তখন একটু হতচকিত হয়ে গেছে হ্যাঁ তার আইডেন্টি জানা হয়ে গেল আচ্ছা তারপরে যাই হোক আব্বা ওই যাত্রায় আব্বাকে নিতে পারেনি মানে জাস্ট এটা তো একদম খুব মার্জিনালি বেঁচে যাওয়া দরজাটা খুললেই তো আসলে স্কেপ করা যেত না যেত না কোনোভাবে কিন্তু ওই দিন ওই দিনই কিন্তু শহীদুল্লা ডক ডক্টর শহীদুল্লাহ কাসারকে ওই দিনই নিয়ে গেছে তুলে নিয়ে গেছে তো অল্পের জন্য মার্জিনালি হ্যাঁ আব্বা ওই দিন বেঁচে যান কিন্তু ওই ইয়েগুলো যে মানে ওরা এত পরিচিত নেইবার পাশের বাড়িতেই থাকে তারা এসে এইভাবে এটা একটা খুব নিশ্চুরতা হ্যাঁ বাইরে এবং নিষ্ঠুরতার মানে কোন পর্যায়ে চিন্তা করাই যায় না আর কি হলো যে দুদিন স্বাধীন তখন অনেকেই আব্বার পরিচিত মিসিং তাদেরকে খুঁজতে আব্বাও গিয়েছেন ইয়েতে এই কি বলে যে রায়ের বাজার বদ্ধ ভূমিতে এবং যে দেখেছেন উনি নিজের চোখেই দেখে এসেছেন যে কিভাবে লাশগুলা পড়ে আছে কি হয়েছে হ্যাঁ এবং ওনার জন্যে ওনার জন্য খুব ব্যাপারটা খুব ট্রমাটিক ছিল কারণ হলো যে উনি তো ওনার মনে হচ্ছে আমাকে তো নিয়ে যে নিয়ে যেতে এসেছিল একই অবস্থায় হ্যাঁ হ্যাঁ মানে উনি খুঁজতে গেছেন ওনলাস হয়তো দেখা যেতো যে আমরা ওনার স্ত্রী সন্তানরা ওনার লাশ খুঁজতে গেছে মানে ওনার ধরনের একটা ফিলিংস হয়েছে স্যার চোদ্দ ডিসেম্বরের কথা বলতে বলতে তারপরে যখন আপনারা স্বাধীন দেশ দেখতে পেলেন যে আসলে সময়টা এমন ছিল যে একটা দীর্ঘ সময় কষ্টের স্মৃতি দুঃখের স্মৃতি এবং এমন সব এমন ভয়ানক সব নিষ্ঠুরতাগুলোর মধ্য দিয়ে আপনারা গেলেন এবং তারপর যখন একটা নতুন বাংলাদেশ পেলেন সেটা বিজয়ের আবার অন্যরকম একটা আনন্দ তো সেই নতুন যেই বাংলাদেশটা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ নিয়ে যদি আমাদেরকে স্যার কিছু বলতেন অল্প কিছু মানে স্বাধীন স্বাধীন হলো তো ষোলোই ডিসেম্বর তার আগ পর্যন্ত তো প্রচন্ড আতঙ্ক বা এগুলো তো ছিল তার সাথে আমাদের ছোটদের যেটা যে খাবারের কষ্টটা ছিল খাবার পাওয়া যেত না অনেক অদ্ভুত অদ্ভুত খাবার আমাদেরকে খেতে হয়েছে দিনের পর দিন যেমন আটা মধ্যেই চিনি মিশিয়ে একটা কিছু বানিয়ে পরোটা রুটি পরোটা মানে একই জিনিস কত খাওয়া যায় ডিম একটা ডিমই আমরা হয়তো তিন ভাগ করে তিন ভাই খাচ্ছি এই ধরনের আর কি যে খাওয়ার কষ্টটা ছোট মানুষদের জন্য তো খাওয়ার কষ্টটা বড় কষ্ট তো যুদ্ধ স্বাধীন সারাই এতে কিন্তু আমাদের নতুন কোনো কাপড় ছিল না পুরনো কাপড়টা পুরো বছর ধরেই পড়তে হয়েছে পুরনো ধরে পড়াশোনা ছিল না তো এই সব আর আতঙ্কের ব্যাপারটা তো ছিল এই যে এখানে যেতে পারছি না ওখানে কথা যখন সেই বছরে উনিশশো একাত্তরের ঈদটা কেমন ছিল ঈদে কোনো নতুন কাপড় তৈরি হয়নি ওই বছর ঈদ একটা হয়েছিল কিন্তু আমাদের মানে ঈদে যেটা হয় যে নতুন কাপড় ঈদ যে জীবনে আসবে অন্তত সেটা মানে কেউ কল্পনা করতে পারে না সেটাই তো এটাই কিছুই হয় নাই তারপরে মানে ওই যে আসলে কিছু পাওয়া যাচ্ছিল না সেরকম একটা ব্যাপার ছিল খাবার দাবার খাওয়ার কষ্ট পড়ার কষ্ট ঘুমানোর কষ্ট সব ধরনের কষ্টের মধ্যে নানা রকমের তারপরে ও এক পর্যায়ে যে ব্ল্যাক আউট শুরু হলো লাইট অফ করে দিত সো সন্ধ্যার পর থেকেই আর কোনো বাতি সব বন্ধ অন্ধকারের মধ্যে আমরা বসে আছি তো এই ধরনের তো তারপরে সব এত কিছুর পরে যেটা হলো যে বিজয়টা হলো ষোলোই ডিসেম্বর এলো আমরা হঠাৎ করে একটা মুক্তির আনন্দ আনন্দ সবাই মধ্যে আমাদের মধ্যে সংক্রামিত হলো এবং আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই পুরনো কষ্টগুলো ভুলে গেলাম আচ্ছা কষ্টের কথাটা আর মনে হতো না অনেক অনেক কিছুই তখন ইয়ে ছিল যে পাওয়া যেত না বা কিন্তু তখন ওই যে মূল্যের দোকান ওপেন হলো কিছু কিছু পাওয়া যাওয়া শুরু হলো এইভাবে করে আস্তে আস্তে আমরা আমরা আবার স্বাভাবিক হতে শুরু করলাম শুরু করলাম কিন্তু আসলে তো একটা অভাব সব জায়গায় ছিল স্কুল খুললো স্কুলে যাওয়া শুরু করলাম তো একটা অভাব একটা সব কিছু ভেঙে পড়েছে এরকম একটা পরিস্থিতি থেকে আবার সব কিছু দাঁড়া দাঁড়াচ্ছে শুরু হচ্ছে এরকম একটা তো এর এই এত কিছুর মধ্যে দিয়ে গিয়েছে ছোটো ছিলাম তারপরেও তো যেতে হয়েছে দেখতে হয়ে দেখতে হয়েছে তো এই ও এর এখানে একটা জিনিস যে একটা জিনিস হলো আমরা তো একটু আগেই ফিরে এসেছিলাম অনেকে কিন্তু ষোলিশ পরে আসা শুরু করলো আচ্ছা মানে যারা ঢাকা ছেড়ে চলে গেছে বা ইন্ডিয়া চলে গেছে তারা পরে আসা শুরু করলো তখন একটা আসলে হৃদয় বিদারক ব্যাপার মানে পরে চিন্তা করলে আমরা বুঝি হৃদয় হৃদয় বিদারক ব্যাপার আমরাও যেমন পুরো ফ্যামিলি তো ব্যাক করি নাই আমরা ছয়জনের ফ্যামিলি গেলাম ফিরে এলাম আমরা পাঁচজন আমার একটা ভাই ছোট হ্যাঁ তো সে তো আমার ভাই ছোট ভাই মারা গিয়েছে সেটা আমরা তো বলতে পারছি শেয়ার করতে পারছি অন্যরা সে দুঃখ জানাইতে পারছে কিন্তু এমন অনেক ফ্যামিলি যাদের গ্রোন আপ ডটার ছিল তারা ফিরে আসে নাই তারা কিন্তু বলতেও পারতেছে না যে মেয়েটা কোথায় কি হয়েছে কানাঘুষা করছে মেয়েটাকে ধরে নিয়ে গেছে আর্মি নিয়ে গেছে কানাঘুষা হচ্ছে কানে আসছে আমি ওই বাসায় যে খুঁজছি এই আপুটা কই বলে আপু তো নাই মানে তারা তাদের ভিতরে কষ্ট কান্না কিন্তু বাইরে দেখাতে পারছে না না আমরা কিন্তু আমার ভাই নাই কেউ এসে যখন বলতেছে আমরা কিন্তু কাঁদতে পারছি তারা কিন্তু কাঁদতেও পারছে না এইরকম একটা এই এই ধরনের ব্যাপারগুলো কিন্তু তখন তখন দেখতে হয়েছে দেখেছি পরে যখন ভেবেছি এবং বরঞ্চ আরও খারাপ জিনিস যেটা যে এটা নিয়ে অন্যরা যে ওই ওই বাসার মেয়েটাকে নিয়ে গেছে আবার কেউ কেউ আবার ফিরে এসছে দিন পরে কেউ কেউ এরকম হয়েছে কোনো কোনো বাসায় কেউ কেউ কোনো কোনো মেয়ে ফিরে এসছে তাকে বা আবার খবর পাওয়া গেছে অমুককে পাওয়া গেছে কিন্তু তাকে ফিরে আনা আনে নাই মানে ফিরে আনে নাই ফিরে না আনাটা কেন যে সমাজের চোখে সেটা কেমন হবে কি এরকম এই ধরনের ঘটনা হয়েছে আর কি তো এই সবের মধ্যে দিয়ে তারপরে তো দেশ স্বাধীন হলো আমরা আবার পুনর্গঠনের মধ্যে দিয়ে গেলাম তো এত কিছু হলো আমরা ওই প্রজন্মের নতুন প্রজন্মের কাছে কি বলবো নতুন প্রজন্মের কাছে বলা যে দেশটা আসলে আমরা অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক ত্যাগ সবাই যেটা বলে সেই তার মধ্যে দিয়ে আমরা দেশটাকে অর্জন করেছি সাথে আমাদের স্বাধীনতা অর্জন করেছি তো এই স্বাধীনতা আসলে যে কত মূল্যবান এটা অন্য অন্য অনেক কিছুর সাথে আসলে তুলনা করে বোঝা যাবে না এটা শুধু যে করার কোনো হ্যাঁ এবং মানে আসলে শুধু যে মারা গিয়েছে যারা গিয়েছে মারা গিয়েছে তারা তো নিজের জীবন দিয়ে যারা ছিল। তাদেরকেও কিন্তু অনেক কিছুর বিনিময়ে এই স্বাধীনতাটা আমাদেরকে অর্জন করতে হয়েছে অনেক কিছুর বিনিময়ে অনেক ত্যাগ এবং এর আফটার আফটার ইফেক্ট যেটা বললাম যে যে আমাদের আমাদের ওই জেনারেশানের মধ্যে অনেক ধরনের পরিবর্তন কিন্তু এটা করেছে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে আমরা যারা দেখেছি আমরা অনেক অনেক ব্যাপারে অনুপ্রাণিত হই সেটাও আছে সেটাও আছে তো আমরা চাই যে নেক্সট জেনারেশানের মধ্যে এই অনুপ্রেরণাগুলো সংক্রামিত হোক তারা আমাদের এই এই এটা তো এটা তো বীরত্ব এই এত কিছুর মধ্যে টিকে থাকা এত কিছুর মধ্যে দিয়ে গিয়েও টিকে থাকা এটা একটা বীরত্ব এই বীরত্বের কিন্তু অংশীদার দেশের সবাই অবশ্যই সবাই এই বীরত্বের অংশীদার তো যারা ওই সময় ছিল তারা মুক্তিযুদ্ধ যুদ্ধক্ষেত্রে যে করুক না করুক কোনো না কোনো যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু তারা সবাই গিয়েছে অবশ্যই এটার স্বীকৃতির দরকার নাই কিন্তু অন্তত তাদের যে লেসেনটা তাদের কাছ থেকে যে শিক্ষাটা শিক্ষাটা সবার মধ্যে সংক্রামিত হোক সবার মধ্যে দেশপ্রেম দেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি হোক এটাই আশা করি এটাই কামনা করি অনেক অনেক আপনার ব্যস্ত সময় সময় থেকে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য এবং যেই অভিজ্ঞতার কথাগুলো আপনি বললেন বা আপনার মুখ থেকে আমরা যা শুনলাম সেই কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য এই কথাগুলো তো আসলে মনের মধ্যে কাজ করে কিন্তু অনেক বলার একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় না তো এরকম একটা প্ল্যাটফর্ম পেলাম সবাইকে বলতে পারলাম এর থেকে যদি কেউ উদ্বুদ্ধ হয় অনুপ্রেরণা নেয় সেটাই লাভ অনেক ধন্যবাদ